আসসালামু আলাইকুম। এটিএন বাংলা প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়ান। দেশের ১৯ জেলায় করোনা ও উপসর্গে এ পর্যন্ত ১৫৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মারা গেছে ১৯ জন, প্রায় একই অবস্থা কুষ্টিয়ায়, আজও ১৮ জন মারা গেছে সেখানে, শনাক্ত হয়েছেন ২৫০র কাছাকাছি। এদিকে চট্টগ্রামে গতকালের তুলনায় আবারও সংক্রমণ বেড়ে ৭০০ ছাড়িয়েছে, মারা গেছে ১৪ জন। ময়মনসিংহ মৃতের সংখ্যা ১৪ জন, নতুন সংক্রমিত ২৯২ জন, আক্রান্তের হার ২৯.৪০%। খুলনায় মারা গেছে ১৪ জন, শনাক্ত ৪৩১ জন, শনাক্তের হার ৪০%। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন মারা গেছে। ফরিদপুরে মৃত্যু হয়েছে ১১ জনের, আক্রান্ত ১৫৪ জন। মেহেরপুরে মারা গেছে ১১ জন। চুয়াডাঙ্গায় ৯ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ১৪৩ জন। যশোর, নড়াইল ও বগুড়ায় মারা গেছে ৭ জন করে। জামালপুরে ৪ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত ৬৪ জন। এছাড়া গাইবান্ধা ও নোয়াখালীতে ৩ জন করে মারা গেছে। ঠাকুরগাঁয় ২ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ১৫৭ জন। শেরপুরে ২ জনের মৃত্যু ও আক্রান্ত ১১৩, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনায় মারা গেছে ২ জন করে। নাটোরের একডালা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত ও অপর একজন কনস্টেবল আহত হয়েছে। পুলিশ জানায় কনস্টেবল ইমতিয়াজ ও আসলাম বদলিজনিত কারণে পাবনা থেকে মোটরসাইকেলে রাজশাহী যাচ্ছিলেন। পথে একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান ইমতিয়াজ। মাইক্রোবাসটি আটক করেছে পুলিশ। নিষেধাজ্ঞা থাকলেও নানা অজুহাতে পণ্যবাহী পরিবহনের সাথে যাত্রী ও ছোট গাড়ি পারাপার হচ্ছে পাটুরিয়া দৌলদিয়া নৌ রোড দিয়ে। বিআইডব্লিউটিসি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় পাটুরিয়া থেকে দৌলদিয়া পার হয়েছে প্রায় ১২০০ ছোট গাড়ি। যাত্রীরা জরুরি প্রয়োজনের কথা বলেই ফেরি পার হচ্ছে। এই নৌ রুটে ছোট বড় ১৫টি ফেরির মধ্যে ৮টি ফেরি দিয়ে চলছে পারাপার। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঠাকুরগাঁয়ের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক তানভীর হাসান তানুকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে গ্রেফতারের পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে অবিলম্বে তানুর মুক্তি ও মিথ্যা মামলার প্রত্যাহার চেয়ে রাতেই প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এর আগে তানুর সহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার নাদিরুল আজিজ। তার অভিযোগ, ওই হাসপাতালে করোনা রোগীর খাবার সরবরাহ নিয়ে সাংবাদিকরা মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন। এবারে খেলার খবর। ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা। তাতে শেষ হলো একটি শিরোপার জন্য তাদের ২৮ বছরের অপেক্ষা। প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি পেলেন ৬বারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। টপ স্কোরার এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন অধিনায়ক। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেস। ম্যাচের ২১ মিনিটে রদ্রিগো ডি পলের পাসে দলকে এগিয়ে নেন পিএসজি তারকা ডি মারিয়া। ৫২ মিনিটে ব্রাজিলের স্ট্রাইকার রিচার্লিসন গোল বাতিল হয় অফসাইডে। এরপর ৮৮ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও তা কাজে লাগাতে পারেননি মেসি। শেষ পর্যন্ত ১ গোলের লিডেই শিরোপা নিশ্চিত হয় আর্জেন্টিনার। লিওনেল মেসি হোল্ডস ইট অ্যালফট, আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জয়ের পর আর্জেন্টাইন সমর্থকরা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে পটকা বাজি ফুটিয়ে বিজয়ে উল্লাস করেছে। তবে ফাইনাল ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে উৎসাহ উত্তেজনা বিরাজ করলেও কোথাও কোথাও এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি। খেলা নিয়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় জেলা পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়। ভোর ৪টা থেকে ১১৬টি স্থানে পুলিশের টহল শুরু হয়। এর আগে সমর্থকদের সতর্ক করে মাইকে প্রচার চালায় পুলিশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জেনে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।